بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن এক বনের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশ বিমানের বিমান ওয়ালা চাকরিগুলি কি হারাম এটার ব্যাপারে এবং মেয়েরা কোন ধরনের চাকরি করতে পারবে এটা নিয়ে বিস্তারিত জানতে চাই জি না বিমানের চাকরি করা মুসলমান মেয়েদের জন্য জায়েজ না যে বিমানের যে চাকরি হোস্টেসের চাকরি মেয়েরা করতে পারবে না ইসলামে এমন জায়গায় মেয়েরা চাকরি করতে পারবে না যেখানে পুরুষদের অবাধ যাওয়া আসা আছে যে যেখানেই পুরুষরা অবাধ যাওয়া আসা করতে পারে সেই জায়গায় মেয়েরা চাকরি করতে পারে না যেমন মনে করেন প্লেনের ভিতরে যে প্লেনের ভিতরে পুরুষরাও থাকে মেয়েরাও থাকে আর প্যাসেঞ্জার যাত্রীরা তো থাকেই থাকে বিধায় এইরকম অবস্থায় কোনো মহিলা যে বিমানের চাকরি করতে পারে না সেটা পাইলটের চাকরি বলুন কিংবা আপনার ওই যে এয়ার হোস্টেসের চাকরি বলুন যে কোনো চাকরি বলুন না কেন এই সমস্ত চাকরি করা মহিলাদের জন্য হারাম জি হ্যাঁ মহিলারা মহিলা সেক্টরে চাকরি করতে পারবে যেমন মনে করেন যদি মহিলাদের বিশেষ ব্যাংকের শাখা থাকে যেখানে শুধুমাত্র মহিলারা লেনদেন করবে এরকম ব্যাংকে মহিলারা চাকরি করতে পারবে হয় সুদি ব্যাংকে তো এমনিতেই চাকরি করা হারাম জি যেমন সৌদি আরবে যে আর রাজি ব্যাংকের অনেকগুলো শাখা আছে মেয়েদের জন্য জি অনুরূপভাবে আহ যেমন মনে করেন স্কুল যদি প্রাইমারি কিংবা আপনার হাই স্কুল কিংবা কলেজ ইউনিভার্সিটি যে হোক না কেন যদি শুধুমাত্র মহিলাদের জন্য আদালত আলাদা সেকশন থাকে গার্লস প্রাইমারি স্কুল গার্লস হাই স্কুল গার্লস কলেজ তাহলে সেখানে মহিলারা কাজ করতে পারবে অনুরূপ এমন বাজার জি যেখানে শুধুমাত্র মহিলাদের যাওয়া আসা পুরুষদের যে প্রবেশ নিষেধ যেখানে সেই সমস্ত বাজারে মহিলারা কেনাবেচাও করতে পারবে যে কেনা বেচাও করতে পারবে দোকান খুলে বসতে পারবে যেমন সৌদাও অনেক জায়গা আছে যেখানে শুধুমাত্র মহিলারা ঢুকতে পারবে কোন পুরুষ সেখানে যেতে পারবে না মোট কথা যেখানে পুরুষদের যাতায়াত নিষেধ এরকম প্রত্যেকটি জায়গায় মহিলারা কাজ করতে পারবে আর যেখানে মহিলাদের সঙ্গে পুরুষদের আহ যাতায়াত আছে সেখানে কিন্তু মহিলারা চাকরি করতে পারে না